Lesson 13.6 page number 131 এখানে বলেছে read the poem again কবিতাটি আরো একবার পড়ো make questions প্রশ্ন তৈরি করো and choose suitable answers এবং সেই প্রশ্নের একটা উপযুক্ত উত্তর তৈরি করো from the given table মানে এই যে টেবিল এখান থেকে প্রশ্ন তৈরি করতে বলেছে Answer তৈরি করতে বলেছে write them তাদেরকে লেখো বা সেগুলো লেখো in full sentences মানে পুরো সেন্টেন্সে একটা করে आंसर এবং কোশ্চেন তৈরি করো শর্টকাট নয় then ask an answer in pairs তারপরে দুজনে মিলে প্রশ্ন করো এবং উত্তর দাও one is done for you একটা তোমার জন্য করে দেওয়া হলো এখানে দেখো এই যে টেবিল এখান থেকে এইটা এইটা আর এইটা এই তিনটা নিয়ে একটা কি করেছে কোশ্চেন করেছে আবার এখান থেকে দুটো মিলে आंसर তৈরি করেছে কিভাবে করেছে দেখো এখানে লিখেছে যে কোশ্চেন তারপর आंसर কোশ্চেনটা কি করেছে if you can't be a pine if you can't be a এটা নিয়েছে তারপরে pine নিয়েছে তারপরে what you will be এটা কিন্তু আবার লিখেছে এই যে what you will be তার মানে আমাদের এইটার থেকে এখানে একটা আছে একটাই নিতে হবে তারপর এখান থেকে যে কোনো একটা তারপর এখানে একটা আছে একটাই নিতে হবে নিয়ে আমাদের একটা প্রশ্ন তৈরি করতে হবে আর এই দুটো মিলে आंसर দেখো आंसर কি তৈরি করেছে I will be a scrub scrub কেন নিলো পাইনের সাথে স্ক্রাবের কিন্তু পেয়ার আছে এখানে জোড়া আছে তারপর because কেন দিল কারণ দেখো এখানে আমাদের आंसर দিতে হবে why দ্বারা তাহলে आंसर যদি why দেই why এর যদি आंसर দিতে দেই তাহলে আমাদের অবশ্যই because লাগবে এজন্য because দিয়েছে I want to be the best little scrub তার মানে আমাদের এই দুই মানে কলাম থেকে নিয়ে আমাদের आंसर বানাতে হবে আমরা এখানে একটা একটা করে ধরব আর একটা একটা করে প্রশ্ন করব এবং তার आंसर বানাবো তাহলে প্রথমটা তো করেই দেওয়া আছে pine দিয়ে আমরা এখন mask কি দিয়ে তৈরি করব তাহলে কি লিখব এটা লিখবো মাস্ক কি লিখবো আর এটা লিখবো বাস তাহলে কাজ শেষ তাহলে আমরা প্রথম অংশে কোশ্চেন পরের অংশে আমরা आंसर লিখবো তাহলে প্রথম কোশ্চেনটা যেহেতু করাই আছে দ্বিতীয় কোশ্চেন আমরা করব if you can't be a masky what you will be এটা আমরা লিখবো এই যে শুধু মাস্কি লিখলাম মানে এইটা লিখে তার মাঝখানে মাস্কি লিখলাম তাহলে একটা প্রশ্ন হয়ে গেল এটার आंसर কি হবে মাস্কির সাথে দেখো যে ব্যাস এটা आंसर হবে আর তার কারণ হবে কি দেখো কারণ হবে লাইভলিয়েস্ট বেস প্রাণবন্ত বেস তাহলে এই দুটো দিয়ে আমরা आंसर এইভাবে বানাবো I will be a bass because it is liveliest এটা খুব প্রাণবন্ত এই রকম করে আমরা এবার বুশ দিয়ে প্রশ্ন তৈরি করব এবং বুশের সাথে आंसर যেটা আছে সেটা দিয়ে আমরা आंसर তৈরি করব তাহলে এই যে দেখো এখানে শুধু বুশ লিখলাম আর এর আগে কিন্তু এখানে মাস্ক কি ছিল আমরা এখন এখানে বুশ দিলাম আর যা আছে তাই আর आंसरে বুশের সাথে কিন্তু এই যে গ্রাস I will be a bit of grass আমি এক টুকরো ঘাস হতে চাই because I make highway happiest এই রকম করে আমরা आंसर তৈরি করব আবার বুশের পরে ক্যাপ্টেন দিয়ে প্রশ্ন তৈরি করব সুতরাং এখানে ক্যাপ্টেন হবে শুধু আর যা আছে সব একই তারপরে आंसर ক্যাপ্টেনের সাথে কিন্তু ক্রু এই যে ক্রু ক্রু দিয়ে आंसर তৈরি করব আর ক্রুর সাথে আমরা যদি মানে এই হোয়াই এর आंसर দিতে চাই তাহলে আমরা লিখব যে I will be a crew এই যে ক্রু I will be a crew because it is best work to do এটা করার মতো একটা ভালো একটা মানে মহৎ একটা কাজ তারপরে আমরা ক্যাপ্টেন দিয়ে বললাম এখন হাইওয়ে দিয়ে করব If you can't be a highway এটা আমরা লিখব মানে এই জায়গায় শুধু হাইওয়ে থাকবে আর আগের মতো সব একই এখন হাইওয়ের সাথে দেখো মানে ট্রেইল বা মেঠোপথ বা ছোট পথ এই জায়গাটার এই কথাটা আমরা লিখব এখানে I will be a trail because the best is trail এই যে আমরা এই যে the best trail এটা আমরা এখানে দিয়ে কারণটা দেখাবো এইভাবে আমরা কিন্তু প্রশ্ন তৈরি করতে পারি এবং आंसर তৈরি করতে পারি এরপরে আমাদের কাজ হলো একজন প্রশ্ন করবে আর একজন आंसर দিবে জোড়ায় জোড়ায় সেই কাজগুলো তোমরা নিজেরাই করবে এখন একটা হোমওয়ার্ক করো হ্যাভ ইউ এভার সিন তুমি কি কখনো দেখেছো আ ক্যাপ্টেন অর ক্রু মানে জাহাজের কোনো ক্যাপ্টেনকে কি তুমি কোনোদিন দেখেছো বা কোনো ক্রুকে কেবিন ক্রু এদেরকে কি দেখেছো দেখে থাকলে বলবে আর যারা তোমাদের মধ্যে যদি কেউ উড়োজাহাজে বা কি বলে যে এই হেলিকপ্টারে উঠে থাকো সেটাও কিন্তু অবশ্যই লিখে জানাবে যে আমরা উঠেছিলাম আমি কিন্তু কোনোদিন উঠিনি তোমরা উঠলে সেটা অবশ্যই জানাবে যে তোমরা উঠেছো কিনা তাহলে আমি দেখে কিন্তু খুশি হব আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ